তোমার তোরাক নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে, আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ? তুমি কি ধর্ম পেয়েছো? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোন হক পে লাড্ডু হয়, যে চাহে উসকো খালে, যে চাহে উসকো ছোড় দে, ধর্মকে হাতের ময়লা। এদেশের নেতা নেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করে, এদেশের নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে, নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে। আরে নারী পুরুষ তো আছে আছে, হিন্দুও আছে হাত তুলে দোয়া করছে। আশ্চর্য! তাহলে ধর্মের এরা পাঁচ পয়সা দাম দেয় না, ধর্ম কিছুই না এদের কাছে, ধর্ম একটা হাতের ময়লে, নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে। এদেশের মানুষ যেমন ভেবেছে, জি না, কখনো নয়। ধর্ম একজন মানুষের কথাতে চলে, বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না। অতএব বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়, অবিরুল ওয়ালিদান আজিদু ফিল উমর। বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়, বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়, বাপ মাকে ভালোবাসলে বয়স বেশি হয়ে যায়। ওয়াদ্দুয়ারুল কাজা, দোয়া করলে তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যেটা লিখে দিয়েছেন, খুব খুব বেশি বেশি দোয়া করেন, আল্লাহ ওটাকে কেটে দিয়ে আরেকটা লিখে দেবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলও বলেছেন, খুব বেশি প্রার্থনা করেন। আপনি বেশি প্রার্থনা করলে, বেশি জিকির আজকার করলে, বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করলে, বেশি প্রার্থনা করলে, আপনার তাকদীরে যেটা লেখা হয়েছিল সেটা আল্লাহ কেটে দিয়ে আরেকটা লিখে দেবেন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, আপনি মিথ্যা পরিহার করুন, মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়, বাপ মাকে ভালোবাসুন, বয়স বেশি হয়ে যাবে, দোয়া করুন, তাকদীর যেটা চূড়ান্ত হয়েছে সেটা আল্লাহ পরিবর্তন করে দেবে। এই বলে আজকের আমি এখনকার মতো, সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন, এই আলোচনাটা সংক্ষিপ্তভাবে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদুকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মুক্তারাম সাহেব, আসসালামু আলাইকুম। প্রশ্ন আসছে, ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পাঠ করার হুকুম কি? মুক্তাদি যদি সূরা ফাতিহা পাঠ করতে ভুলে যায় তাহলে তার হুকুম কি? এবং মুক্তাদি যদি ইচ্ছাকৃত ভাবে সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার বিধান কি? দলিল সহ জানতে চাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে ইমামের পিছনে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়ার হুকুম কি, বা কেউ যদি সূরা ফাতিহা পড়তে ভুলে যায় তাহলে তার হুকুম কি? উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের পিছনে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, ইমামের পিছনে নয়, বরং তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সলাত হবে না। এই হাদিসের ভিত্তিতে ইমাম বুখারী তার অধ্যায়ে উল্লেখ করেছেন যে একাই হোক, মুক্তাদি হোক, প্রকাশ্যকেরাত হোক আর অপ্রকাশ্যকেরাত হোক, বাড়িতে হোক, সফরে হোক, যেখানেই হোক না কেন, সূরা ফাতিহা পড়তেই হবে। ইচ্ছাকৃত কেউ যদি সূরা ফাতিহা ছেড়ে দেয় তাহলে তার সলাত হবে না। তার সাথে আল্লাহ বিচার মাঠে কি আচরণ করবেন তা আল্লাহই ভালো জানেন। তবে কেউ যদি সূরা ফাতিহা ভুলে যায় তাহলে তার সলাত হবে। কেন? ভুলে যাওয়ার বিষয়টি আল্লাহ তাকে কঠিনভাবে ধরবেন না, এটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়নি, ভুলে যাওয়া বিষয়টি মাপের মধ্যে গণ্য। জাযাকাল্লাহ। মসজিদে গিয়ে ইমাম সাহেবকে রুকুতে পেলে এবং রুকুতেই শামিল হলে নামাজ পরিপূর্ণ হবে কিনা? রুকুর আকাত কিনা, আমার এক ভাই জিজ্ঞাসা করেছেন, রুকুর আকাত কিনা, রুকুকে যদি আমরা পেয়ে যাই তাহলে রাকাত এটা হবে কিনা, গণ্য হবে কিনা? তদন্তের খাতে দেখা যায় একাধিক সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণ হয় যে রুকুর আকাত, এখানে যে সূরা ফাতিহা হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুকে রাকাত বলেই গণ্য করেছেন, এটা তার মর্যাদা। রুকু হলো রাকাতের মর্যাদা রাখে, সূরা ফাতিহা পড়ার সময় পেয়েছে, সূরা ফাতিহা পড়েনি তখন তার সলাত হবে না, রুকু রাকাত বলেই গণ্য। যদিচ ইমাম বুখারী আরো দুই একজন বিদ্বান রুকুকে রাকাত বলে গণ্য করেননি, কিন্তু আমাদের একাধিক দিনের তদন্ত এবং একাধিক সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে রুকু রাকাত, জি রুকু রাকাত, রুকু পেলে রাকাত বলেই গণ্য হবে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি নিয়মিত শহরে পার্কিং লটে মসজিদে নামাজ পড়ি,
নামাজ পড়তে যেতে যখন দু এক রেখা চলে যায় তখন আমি যাই, প্রায় সময় হয়ে যায়। এখন নামাজটা যখন শেষ করে ফেলে ইমাম সাহেব, তখন আমার দু রাকাত রয়েছে অথবা তিন রাকাত রয়েছে। এমতো অবস্থায় হুজুর দোয়া শুরু করছেন, আমার নামাজে প্রায় সময় ভুল হয়ে যায়। আমার কি নামাজ হচ্ছে না এই মসজিদে যাবো না না কি করবো বললে ভালো? অনেক সময় এদেশের নীতি অনুযায়ী সালাম ফিরার পরে যারা সলাৎ পায়নি তারা তো দাঁড়িয়ে যাবে সলাৎ বাকিটুকু পূরণ করার জন্য। এদিকে ইমাম সাহেব হাত তুলে জোরে দোয়া শুরু করেছেন। তো ইমাম সাহেবের এই কাজটি বিদাত, তিনি জোরে চিৎকার করে এভাবে দোয়া জিকির করতে পাবেন না, জিকির চুপে চুপে করতে হবে। একাধিক সহিহ হাদিস, এক জায়গাতে সাহাবীগণ জোরে জিকির করছিলেন, তখন আল্লাহ রাসূল বলেন এই বল আনফুসুকুম, এই তোমরা চুপে চুপে জিকির করো, ইন্নাকুমা তাদুনা সামালা গায়েব, তোমরা যাকে ডাকো বধির নয়, তোমরা যাকে ডাকো অন্ধ নয়, ইন্নাকুম তাদুনা সামিয়াম বাসীরা, তোমরা যাকে ডাকছো সব কিছু দেখে, তোমরা যাকে ডাকছো সব কিছু শুনে। অতএব চুপে চুপে জিকির করতে হবে। এই কাজটা ইমামের ভুল, আপনার ভুল হলেও আপনি দাঁড়িয়ে সালাত আদায় করুন, এই ক্ষতি ইমামের হবে। তবে এইরকম মসজিদ যদি নিয়মিত বেদাতি মসজিদ হয় যাতে আরো আকীদাগত ত্রুটি আছে, তখন আপনি বাড়িতেই সলাৎ আদায় করুন, বাড়িতে উত্তম হবে। তবে এই মুহূর্তে আপনি সলাৎ আদায় করুন, এতে যা ক্ষতি হবে তা ইমামের হবে। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, সূরা বাকারাতে আছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সম্বোধন করে বলছিলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো। এখন এখানে তো ইবলিস হচ্ছে মেড অফ জিন, জিন থেকে সে জো হয়েছে আগে, মেড অফ ফায়ার। হ্যাঁ, সে তাকে তো বলা হয়নি সিজদা দেওয়ার জন্য, তাহলে সে কিভাবে দোষী হলো এটা আপনার কাছে জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বলেছেন, তো ইবলিসকে তো বলা হয়নি সেখানে। ইবলিস মানে, জি, আসলে ইবলিস তার এবাদতের ভিত্তিতে, একাধিক হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে ইবলিস তার এবাদতের ভিত্তিতেই ফেরেশতাদের মাঝে থাকত। তো ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আদেশ করা হয়েছে, তার সাথে সেও অন্তর্ভুক্ত, কিন্তু তার ভিতরে যেটা আসলেই আল্লাহ বিরোধিতা করার একটা গতি লুকিয়েছিল, সেটা প্রকাশ পেয়েছে সেই সময়ে। ফেরেশতাগণ আল্লাহর কথাকে মেনে নিয়েছেন, ইবলিস তার যে গতিতে তাকে সৃষ্টি করা হয়েছে সেই গতিটা সে প্রকাশ করেছে, সে ফেরেশতা নয়, সে নাকচ করেছে আমি সিজদা করব না। অন্য জায়গাতে বলা হয়েছে যে আল্লাহ ও তো মাটির তৈরি, ও তো নিম্নমুখী, আমি হচ্ছি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী, আমি তার চেয়ে উত্তম, আমি তাকে সিজদা করব কেন? এ বলে তার অহংকার সে প্রকাশ করেছে, সে অহংকারী, সে ভিন্ন পদার্থের, সে তাদের মধ্যে ছিল, এই জন্য তাকে হুকুমের অন্তর্ভুক্ত করা হয়েছে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের জানাজা পড়াতে গিয়েছিলেন, আসার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন মুনাফিকের জানাজা পড়ানোর দরকার নাই। তাহলে আমাদের সমাজের অনেক হুজুররা, এই সমাজে যত মুনাফিক আমরা যা বুঝি, মুনাফিক কিংবা কাফের যারা জালেম আছে, ফাসেক আছে, ওদের জানা তো অনেক হুজুরাই পড়ান, তাহলে ওদের পিছিয়ে আমাদের জামাত কিংবা নামাজ হবে কিনা? এবং বেশিরভাগ মসজিদেই এরকম হুজুরাই থাকেন, তাহলে আমরা নামাজ কেমনে পড়বো, জামাতটা কেমনে করবো? জাযাকাল্লাহ খায়ের। কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত হয়, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল একজন বড় মুনাফিক মানুষ, সে তার পুরো জীবনটাই রাসূলের বিরোধিতাতে কাটিয়েছে, বহু পরিবেশ নষ্ট করেছে। তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল, ঘটনাটা এরূপ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। এবার যখন মুনাফেক আব্দুল্লাহ মারা গেল, তখন তার ছেলে আব্দুল্লাহ আবার মুসলমান, খাঁটি মুসলমান, একজন খাঁটি সাহাবি, তো রাসুলকে গিয়ে বললেন আল্লাহ রাসুল আমার পিতার জানাজাটা করে দেন। আল্লাহ রাসুল যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, কেন? এই মুনাফেকের একটা সহযোগিতা ছিল আল্লাহ রাসুলের উপরে, তার চাচাকেও কাপড় দিয়েছিল বদরের যুদ্ধে। ওই একটা তিনি ভাবছিলেন যে ওই কাজটার আমি একটা প্রতিদান দিয়ে দিব, আমি জানাজায় যাব। তখন আল্লাহ তাআলা বললেন না,
আপনি জানাজায় যেতে পাবেন না। আল্লাহ রাসূল বললেন আমি তার জন্য ক্ষমা চাইব। তা আল্লাহ তাআলা বললেন যে তুমি একবার বার 70 বার ক্ষমা চাইলেও তার ক্ষমা হবে না। তখন আল্লাহ রাসূল বললেন যে 70 বারের বেশি চেয়ে যদি হয় তা আমি সেটা করব। তখন আল্লাহ তাআলা তাকে নাকচ করে দিলেন যে তুমি তার জানাজায় যেতে পাবা না। তো বিষয়টি জিজ্ঞাসা ছিল যে এ একজন মুনাফিক, একজন খাঁটি মুনাফিক। তখনকার যুগে যে কয়েকজন মুনাফিক প্রসিদ্ধ ছিল তার মধ্যে এ প্রসিদ্ধ, তার ব্যাপারে খাস করে এই হুকুম হয়ে গেছে। পরবর্তীতে যারা মুনাফিক, মুনাফিকের আচরণ দিয়ে থাকে তারা ওই মুনাফিকের অন্তর্ভুক্ত নয়, তারা বড় পাপী। এই মুনাফিকের কারণে সে পাপী হবে কিন্তু তার জানাজা হবে না, এ কথা নয়। তার জানাজা হবে, এই মুনাফিক ওই মুনাফিক নয়, ও হলো খাস, আর এরা সব আম মুনাফিক। এখন একটা মানুষ তার মুনাফিকি চরিত্রের উপরে মরলেও তার জানাজা চলবে, এ ওই নয়, ও খাস আর হলো সাধারণ আম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। এক ভাই জানতে চাইছেন যে একটা প্রোগ্রামে জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করে বা ইসলাম সম্পর্কে কটূক্তি করার কারণে জনগণ তাকে প্রতি জুতা নিক্ষেপ করে, তো ইসলামের দৃষ্টিতে ওই বিষয়টা কিরকম? অনেকে এটা নিয়ে বাহাবাহ করতেছে যে জুতা পিটাটা, জুতা নিক্ষেপ করাটা খুব ভালো কাজ হয়েছে, তো এই বিষয়টা আমরা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, চাল চলনের উপরে যে কোনো দুর্বল মন্তব্যকারী হত্যার যোগ্য, তাকে বন্দী করে সরকারিভাবে তাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, এ প্রমাণে একাধিক হাদিস। যদিচ রাসূলের যুগে দুই একজন ব্যক্তি রাসূলের সামনে রাসূলের দুর্বল মন্তব্য করার পরে রাসূল তাকে হত্যার আদেশ দেননি, কিন্তু কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে, যেমন একজন সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল আমার বাড়ির একটা কাজের মেয়ে আপনার গালি দেয়, আপনাকে গালি দেয় খুব, একদিন আমি সহ্য করতে না পেরে একবারে তার পেটে ছুরি চালিয়ে দিয়েছি। তো আল্লাহ রাসূলকে এসে এই কথা বলাতে আল্লাহ রাসূল বললেন না যে তুমি কেন এই কাজ করলে। তাহলে আল্লাহ রাসূলের উপরে মন্তব্য যারা কটূক্তি করে, খারাপ কিছু বলে, তারা এইটারই যোগ্য, কিন্তু রাসূলের সামনে দুই একটা এরকম তিনি করেননি। যেমন হাতে আবি বালতা একজন বড় সাহাবি বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন, রাসূলের কিছু দুর্বল পেশ আলো লিখে কলমে তিনি মক্কা পাঠিয়েছিলেন। এবার তাকে ধরে নিয়ে আসা হলো, তো উমার বললেন যে আল্লাহ রাসূল অনুমতি দেন আমি হাতেবকে মেরে দিই। তখন আল্লাহ রাসূল বলেন না, হাতেব আসলে অন্তর থেকে আমাদেরকে বিশ্বাস করে, সে একটা সুবিধা ভোগ করছিল, এই কথাই, তাকে মারা হবে না। আল্লাহ রাসূল এবং উমার গেলেন ইবনু সাইয়াদের কাছে। ইবনু সাইয়াদ একজন মানুষ, ও দাজ্জাল কিনা, ইবনু সাইয়াদ কি কি বলে গুনগুন করে এটা শুনবেন। তো আল্লাহ রাসূল ওখানে গেলেন, তখন গুনগুন শব্দটা বন্ধ করে দিল। তখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ ইবনু সাইয়াদ আমি কে? তখন ও বলল যে আপনি আল্লাহ রাসূল। তখন ইবনু সাইয়াদ বলছে আপনি বলেন তো আমি কে? তখন বলছে তুমি একটা কিছুই না, তুমি একজন মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে বলো তো তোমার কাছে আমি এখন কি মনে মনে বলছি? তখন বলছে দুঃখ ধোয়া, না তুমি ভুল কথা বলেছ। এ আল্লাহ রাসূল বলে তাকে একটা ধমকালেন। তো উমার বলছেন যে আপনার মুখের ওপরে বলে যে আমি রাসূল, আপনি আমাকে বলেন আল্লাহ আমি আমিও আল্লাহ রাসূল, আপনি অনুমতি দেন আমাকে মেরে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন যে উমার একে মারো না, এ যদি দাজ্জাল হয় তাহলে তো মারবে ঈসা আলাইহিস সালাম, আর দাজ্জাল যদি না হয় তাহলে মেরে কোনো লাভ নেই। রাসূল তার মুখের ওপরে কিছু মানুষকে এরকম রক্ষা করেছেন, কিন্তু কটূক্তির কারণে একজন মেরে ফেলেছেন, তাতে আল্লাহ রাসূল কিছু মন্তব্য করেননি। এরকম কিছু মানুষকে আল্লাহ রাসূল মারার আদেশও করেছেন। এই মর্মে এইরকম মানুষকে সরকারিভাবে আটক করে কঠিন শাস্তি দিতে হবে, কিন্তু এই খোলা মাঠে এভাবে জুতা চালালে এটা পরিবেশের একটু দুর্বলতা দেখায়, এই কাজটা বাহ্যিকভাবে ভালো হয়নি, তাকে ধরে একটা শাস্তির স্থানে নিয়ে যেতে হবে। খোলা মাঠে এটা করলে এটা শরীয়তের দৃষ্টিতে দুর্বল দেখাবে আর কি, এটা পছন্দ হয়নি। তবে এসব মানুষ এই একটা কঠিন শাস্তির যোগ্য, তাকে সরকারিভাবে ধরে একটা হুকুমে নিয়ে যেতে হবে সরকারিভাবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ছিল যে হিজবুত তারী নামে একটি সংগঠন, তারা খেলাফতের জন্য কাজ করে যাচ্ছে এবং তাদের দাবি হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা হচ্ছে ফরজ,
এবং রসুল ইসলামের ওফাতের পর তিন দিন তিন রাত নাকি তাকে দাফন করা হয়নি। এই এই জন্য যে সাহাবিরা মিলে সবাই এই আলোচনা করছিলেন কাকে খলিফা নির্বাচন করা যায়। এই হাদিস, এই হাদিসটা সত্য কিনা না এটা আমার প্রশ্ন। আর আরেকটা কথা হচ্ছে যে ওই হাদিসের ভিত্তিতে ওনারা বলেন তিন দিন তিন রাতের ভিতরে যদি খলিফা নির্বাচন করা না হয় তাহলে খেলাফতদের জন্য কাজ করা ফরজে আইন হয়ে যায়, আলে আর না হলে ফরজে কেফায়া, নেতৃস্থানীয় লোকেরা খেলাফতের জন্য কাজ করবে তিন দিন তিন রাতের ভিতরে। এই কথাটাও সত্য কিনা না এটাই আমার প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি তিন দিন ছিলেন, কাফন দাফন হয়নি খেলাফতের কারণে, মানে খলিফা নির্ধারণ করা হয়নি, এ কথা ঠিক। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, খলিফা নির্বাচন করার পূর্ব পর্যন্ত কাফন দাফন হয়নি, এ কথা ঠিক। তবে খেলাফত চিরদিন থাকবে এ কথা ঠিক নয়। আল্লাহ রাসূল খেলাফতের সময় 30 বছর উল্লেখ করেছেন, যদিচ খলিফা তিনি কোরাইশ বংশ থেকে হবে এ কথা বলেছেন। 30 বছরের পরে খলিফার বিষয়টি যে চূড়ান্ত করতেই হবে, হতেই হবে এমনটা নয়, কেননা তখন ওই মানের আর মানুষ থাকবে না, তখন থাকবে শুধু দাওয়াত। দাওয়াতের এক পর্যায়ে যদি খলিফা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি আসে তাহলে তাকে খলিফা নির্বাচন করতে হবে, তাছাড়া কাজ থাকবে দাওয়াত। আর খলিফা মূলত নির্বাচনভাবে হয়ে আসবে 30 বছর পর্যন্ত, একাধিক সহিহ হাদিস। আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করছেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি, না পড়লে কি নামাজ হবে না? জি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। বুখারীর হাদিস, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়লেন এবং বললেন যে সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা জোরে পড়ে দেখালাম। জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত জানাজারও হবে না। এটা একটা কৌশল, ফেকা ভিত্তিক কথা চলছে, একটা রাসূলের সুন্নাতকে উপেক্ষা করার কৌশল। আপনার প্রথমে সানা ছাড়াই আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হবে, বিসমিল্লাহ বলে একটা সূরা পড়তে হবে, তারপর আল্লাহ আকবর বলে দুরুদ পড়তে হবে, তারপর আল্লাহ আকবর বলে বিশেষ দোয়াটি পড়ে আল্লাহ আকবর বলে সালাম ফিরতে হবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, আমি প্রায় দু তিনজন মুফতির কাছে গেছি, আমার প্রশ্নটা হচ্ছে কি, একজন মহিলাকে একটা পুরুষ জোরপূর্বকভাবে তালাক দেওয়া হয়েছে এবং এটা তার ছোট স্ত্রীর ভাইরাই তালাক দিছে, এবং আমি দুজন মুফতির কাছে গেছিলাম, ওনারা বলছে এটা নাকি হয়ে গেছে, তো আমি আপনার কাছে জানতে চাই এটা কি তালাক হয়ে গেছে? জাযাকাল্লাহ খায়ের। একজন মানুষকে জোর করে তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হয়েছে, একে বলা হয় তালাকে মুকরাহ। জোরপূর্বক তালাকে বাধ্য করা হলে সে তালাক হবে না, সে তালাক বাতিল হয়েছে। আবু দাউদ, আবু দাউদের সহিহ হাদিস, এই হাদিসের ভিত্তিতে জোরপূর্বক তালাক হয় না। তিন শ্রেণীর মানুষের উপরে শরীয়ত উঠিয়ে নেওয়া হয়েছে, তার একটা হচ্ছে যে ঘুমিয়ে আছে, ঘুমের বসতে যা কিছু করা হয়েছে সেটা প্রযোজ্য নাই। তার একটা হচ্ছে পাগল, যে পাগল অবস্থায় যা কিছু বলেছে তার কথা গ্রহণীয় হবে না। আর একটা হচ্ছে যাকে তা কোনো কাজে বাধ্য করা হয়েছে সে ইচ্ছাধীন করেনি, সেটা তার উপরে প্রযোজ্য হবে না। অতএব জোর করে যে তালাক নেওয়া হয়েছে সে তালাক বাতিল, বিবাহ আজও প্রযোজ্য আছে, নির্দ্বিধায় সে তার সংসারে ফিরে যেতে পারে। জি, জাযাকাল্লাহ খায়। আসসালামু আলাইকুম। আমার দুইটা জিজ্ঞাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ সালাত আদায় করার জন্য, আর এদিকে জামাতে সালাত আদা করাও সওয়াব অনেক বেশি, তো আমাদের দেশে যেভাবে মানে অর্থ আগে আসে আর অনেক পরে আজান দিয়ে সালাত আদা করা হয়, তো এই ক্ষেত্রে আমি কি করব? এক, দুই হলো কোনটা সঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ? ধন্যবাদ। জি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত মুরব্বী মানুষ খুব সুন্দর জিজ্ঞাসা করেছেন। তার প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে আপনার যে আওয়াল ওয়াক্তে সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আইউল আমালে আফজাল, জিজ্ঞাসা করা হলো সবচেয়ে আমল কোনটি উত্তম। আমল মানুষ তো জীবনে করে, তো সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ রাসূল তার উত্তরে বললেন সলাতলে আউয়ালে ওয়াক্তেহা, সলাতকে প্রথম সময়ে আদায় করা হচ্ছে
মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল। এরপরে আরো দুইটি আছে, কিন্তু সবচেয়ে উত্তম আমলের জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল বলেছেন যে প্রথম সময়ে সালাত আদায় করতে হবে। যে সম্মানিত উপস্থিতি, কোন মসজিদে বা কোন জায়গায় যদি দেখা যায় যে সময়কে একেবারে শেষ করে দিয়ে সালাত আদায় করছে, যেমন আমরা সাধারণত মাঝাবি মসজিদে দেখে থাকি যে আসরের সালাত এবং ফজরের সালাতকে একবারে শেষের দিকে নিয়ে চলে গেছে, এমন তো অবস্থা আল্লাহ রাসূল মানুষকে, পৃথিবীর মানুষকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দিয়েছেন। আপনারা এই সময় বাড়িতে সালাত আদায় করে নেন, এরপরে ইচ্ছা হলে আপনি মসজিদে যাবেন, না হলে যাবেন না, এটা আপনার ব্যাপার। নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। সময়কে যখন মানুষ মেরে ফেলবে, ধ্বংস করবে, তখন আপনাকে নির্ধারিত সময়ে সালাত আদায় করে নিতে হবে, এটা রাসূলের আদেশ। পরের অংশ হচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিসটির বর্ণনা সূত্র জয়ীফ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হাদিস একাধিক, এই দোয়াটি একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। উল্লেখ্য যে কথাটা স্পষ্ট এভাবে বুঝতে হবে, কালেমা তাইয়েবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ নয়। যাতে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বিদ্বানদের ভাষায় কালেমা তাইয়েবা বলে, মনে থাকবে না? যাতে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বিদ্বানদের ভাষাতে কি বলে? কালেমা তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর যাতে আল্লাহ এবং রাসূলের সাক্ষী থাকে তাকে বলে কালেমা শাহাদাত। কালেমা শাহাদাতের তিনটি রূপ, এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বর্ণনা ঠিক নয়, মুসনাদুল হাকিম। লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একাধিক সহিহ হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজাহ বাইহাকি দারিমি দায়লামি দারিকুতনি মুসনাদ নাসাঈ সহিবনে হিব্বান সহিবনে আওয়ানা মুসনাদে হাকিম মুসনাদে বাজদার মুসনাদে আহমদ, যত হাদিস গ্রন্থ আছে। তিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হলো একটা রূপ। তাহলে কালেমা শাহাদাতকে তিনটা রূপে দেখা যায়, কথা বোঝা যায়নি? একটা রূপ জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, আর দুইটা রূপ একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে এই জন্য যে এইরকম হাদিসকে বলা হয় মানান সহি, অর্থগত সহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে মানুষ মুশরিক হয়ে যাবে, এ কথা ঠিক নয়, বলা যাবে না, এ কথা ঠিক নয়। তবে এতটুকু বলা যায় যে উত্তম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চেয়ে উত্তম হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজ। আমার প্রশ্ন হলো, কোন স্মৃতিকে ধরে রাখার জন্য জীবিত অথবা মৃত এমন কোন ব্যক্তির ছবি প্রকাশ্যে না রেখে লুকায়িত অবস্থায় বা সুপ্ত অবস্থায় রাখা যাবে কিনা, অথবা তার ভিডিওকে সংরক্ষণ করা যাবে কিনা? আসসালামু আলাইকুম। কোন জিনিসের, কোন কিছুর স্মৃতিকে ধরে রাখার জন্য যে কোনো পদ্ধতি জাহেলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অসভ্যতা, যে কোনো ব্যক্তির যে কোনো স্থানের যে কোনো স্মৃতিকে ধরে রাখা অজ্ঞতা, এটাই জাহেলিয়াত, এটাই গণ্যতা, এটা প্রশ্নই আসে না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যেখানে গাছের নিচে বসেছিলেন সে গাছকে কেটে দিয়েছিলেন, কেননা সাহাবী কেউ ওখানে গিয়ে বসবে? যেখানে পেশাব করতে বসেছিলেন সেই জায়গাকে উড়িয়ে দিয়েছিলেন, ওখানে কেউ গিয়ে আশ্রয় নিতে পারে? কোন স্মৃতি টিকে রাখার জন্য কোন চেষ্টা করা মুসলমানের কাজ নয়। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। একদিনই ভাই জানতে চেয়েছেন রাফিয়া দেন করা কি এবং না করা সম্পর্কে। যে হাত তোলার সময়তে চার স্থানে হাত তুলতে হবে, একাধিক সহিহ হাদিস, হাত কেউ তুলে নি তার সালাত হয়ে যাবে, নেকি কম হবে, এটা ভিন্ন কথা। কিন্তু যারা বলছে যে হাত তুলতে হবে না, এরা রাসূলের সুন্নাত উপেক্ষা করছে, অবজ্ঞা করছে, রাসূলের সুন্নাত উপেক্ষা করে নেকি লাভ করার আশা করা যায় না, ভুল সিদ্ধান্ত, হাত উঠাতে হবে, এটাই সহি। অবজ্ঞা করে হাত তোলা রাসূলকে অপমান করার শামিল, সাবধান থাকতে হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আরেক ভাই একটা প্রশ্ন করেছেন যে কাজা নামাজ ইসলামী শরিয়াতে আছে কি?
যদি থাকে তাহলে পড়ার নিয়ম কি, যদি না থাকে কিভাবে নাই দয়া করে বলবেন। কাজা সলাতের বিষয়টি একটু অস্পষ্ট হয়ে গেল জিজ্ঞাসা। কাজা সলাত এক ধরনের হলো যে উমরি কাজা, ওই 30-40 বছর যাবত, 30 বছর যাবত ছাত্র জীবনে থেকে যে পড়াশোনা করিনি, এখন হুজুরে বলেছেন যে মাঝে মধ্যে 2 রাকাত 4 রাকাত করে পড়তে থাকো, উমরি কাজা পড়লে পাপ হবে, এটা বিদাত। কিন্তু যেসব সলাৎ সিরিয়ালে আছে, 3 দিন হয়ে গেল পরস্পর ছোটা, 2 দিন হয়ে গেল বা কালকের, এটা আদায় করতে হবে, জরুরি আদায় করতেই হবে। আর যেগুলো সিরিয়াল হারিয়ে গেছে 10-12 দিন 15 দিন 20 দিন হয়ে গেছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। আর যেগুলো সপ্তাহ বা 2 দিন 3 দিন আছে কালকের সলাৎ, এগুলো কাজা করতেই হবে যে কোনো মূল্যে, অন্তত ফরজ, উমরি কাজা বিদাত। আসসালামু আলাইকুম, আমি সেনাবাহিনীতে চাকরি করি। তা আমরা শীতকালীন প্রশিক্ষণের জন্য বাইরে যখন যাই, আমরা সাধারণত 4 সপ্তাহ বা 1 মাসের জন্য যাই। তো আমাদের, আমরা এক জায়গায় স্থির থাকি না, হয়তো কোথাও 1 সপ্তাহ থাকি, কোথাও 2 সপ্তাহ থাকি, এরকমভাবে আমরা প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গা স্থানান্তর হই। তো আমরা এখান থেকে যখন রওনা করি, আমাদের দূরত্ব ছিল প্রায় 100 কিলোর উপরে। তখন আমি বলছি যে আমাদের নামাজটা কসর করতে হবে। তা আমাদের কিছু হুজুর বললো যে এটা কসর হবে না, আমরা মানে মুকিম হিসাবে নামাজ আদায় করতে হবে, এবং কসরের মধ্যে কি আমরা সুন্নত আদায় করতে হবে কিনা। জাযাকাল্লাহ খায়। মানে সেনাবাহিনীর লোক মাঝে মধ্যে যেতে হয় 2 মাস 3 মাস 1 মাসের জন্য। সেনাবাহিনী বলে নয়, যখন কোনো মানুষ বাড়ি থেকে বের হয়েছে, নিশ্চিত কাল ফিরে আসবে, কবে ফিরবে এই জিনিসটা তারা হিসেবে আসেনি, আর এক জায়গাতে স্থায়ী থাকছেও না। এক জায়গাতেও যদি স্থায়ী থাকে, নির্ধারিত হয়নি কতদিন থাকবে, তারা কসর সলাত আদায় করবে, 6 মাস হলেও, তার চেয়ে বেশি হলেও। সেনাবাহিনীর লোক যা বিবরণ দিলেন, তাকে কসর সলাত আদায় করতে হবে, পূর্ণ নয়। যারা পূর্ণ বলেছেন তার হিসাবটি ভুল হয়েছে, অবশ্যই কসর সলাত আদায় করতে হবে। উল্লেখ্য যে সুন্নাত পড়া লাগবে না, ফজরের সুন্নাত পড়া ভালো, বিতর পড়তেই হবে, ফজরের সুন্নাত পড়া ভালো, বিতর পড়তেই হবে, বাকি সুন্নাত পড়া লাগবে না, কসর সলাত আদায় করতে হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌহিদুর রহমান। আমার প্রশ্ন হলো, যাদের কাছে ইসলামের বাণী প্রচার হয়নি বা যায়নি, অর্থাৎ কিছু কিছু মানুষ যাদের কাছে ইসলামের বাণী যায়নি একেবারে, তারা যদি মারা যায় তো তাদের বিচার কিভাবে হবে? যেমন আফ্রিকার কিছু মানুষ, আমাজন জঙ্গলের কিছু মানুষ, যাদের কাছে ইসলামের বাণী যায়নি, তাদের কি কোনো বিচার হবে? মানুষ হিসেবে যারা পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের বিচার হবে, মানুষ হিসেবে যারা পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের বিচার হবে। গ্রামে থাক, শহরে থাক, জঙ্গলে থাক, যেখানেই থাক না কেন, কোনো মানুষকে ছেড়ে দেওয়া হবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। দাওয়াত তার কাছে না পৌঁছিলে তাকে ছেড়ে দেওয়া হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। বরং আল্লাহ বলছেন, অতিলকাল আমসাল নাজরে বহালিন নাস লা ইয়াকুলুহা ইল্লা আলেমুন, কত অসংখ্য দৃষ্টান্ত আমি পেশ করেছি, এগুলো দেখা আমাকে চিনবে, এগুলো বুঝবে কে, হুঁশিয়ার জ্ঞানী মানুষ। মানুষকে চিন্তা ভাবনা করেই আল্লাহকে খুঁজে বের করতে হবে, এটা চূড়ান্ত। পাগলের বিচার নেই, যারা পাগল তাদের বিচার নেই, এছাড়া বিচার হবে এমন মানুষের বিচার হবে। জাযাকাল্লাহ। আসসালাম আলাইকুম, মুসাফির সম্পর্কিত প্রশ্নটার আরেকটু জানতে চাচ্ছি যে কতটুকু দূর যাওয়ার পরে মুসাফির হিসেবে গণ্য হবে, এবং কতদিন থাকার নিয়ত না করলে মুসাফির হিসাবে গণ্য হবে? সফরের জন্য কোনো দূরত্ব নেই। আমরা যে শুনেছি 48 মাইল, 9 মাইল, এগুলো কথা ঠিক নয়। যখন ব্যক্তি ভাবছে যে আমি সফরে বের হলাম, ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছে, কাল আসবে বা সন্ধ্যে আসতে পারবে কি না, এরকম একটা ভেবে নিয়েছে, তখন বাড়ি থেকে বের হয়ে মুসাফির ওই বাস টার্মিনালে গিয়ে 2 রাকাত সলাত আদায় করবে, 1 কিলোমিটার হলেও। যখন ব্যক্তি নিজেকে ভাবছে আমি মুসাফির, তখন সে কসর সলাত আদায় করবে যেখানে সময় হবে, 1 কিলোমিটার দূরে হোক আর 100 কিলোমিটার দূরে হোক। কথা স্পষ্ট হয়নি? জি। তারপরে হচ্ছে এই যে কতদিন, দিনের কোনো নির্ধারিত সময় নেই, 4 দিন থেকে গেলে পূর্ণ করতে হবে, এ কথা একটা মানুষ রচিত কথা, 15 দিন থাকলে পূর্ণ করতে হবে, এ কথা নয়। যত দিন থাকবে আজকাল যাব বলে ততদিন কসর করবে, যখন চূড়ান্ত হয়ে গেছে এখানে 1 মাস থাকবো তখন পূর্ণ করবে, 3 মাস থাকবো তখন পূর্ণ করবে, যার চূড়ান্ত নেই তার পূর্ণ নেই। জি। আসসালামু আলাইকুম, আরেক ভাই প্রশ্ন রাখছেন যে প্রাচীর বেষ্টিত স্থানে কিবলাকে সামনে অথবা পিছনে রেখে
পেশাব পায়খানা করা যাবে কি? যে কোনো স্থানে যদি সামনে অন্তরাল থাকে তখন কেবলামুখী হয়ে পেশাব করা যাবে, বুখারী মুসলিম। সাধারণত আল্লাহ রাসূল আদেশ করেছেন পশ্চিমমুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না, তবে সহিহ হাদিসে এসেছে যদি অন্তরাল হয়। একজন সাহাবী উঁটকে সামনে রেখে পেশাব করলেন, তখন বলা হলো যে এটা পশ্চিম, তুমি যে উঁট সামনে খাড়ো করা হয়েছে, তাহলে উঁট যদি অন্তরাল হয় তাহলে প্রাচীর অন্তরাল হবে, অন্তরাল যদি থাকে তাহলে পশ্চিম দিকে মুখ করে পেশাব করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে ঘুমানোর ব্যাপারে পশ্চিম আর পূর্ব হিসাব করা ঠিক নয়, মানে পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না, এই হিসাবটা একটা বাতিল মিথ্যা কথা। পশ্চিম দিকে পা করে নামাজ পড়তে হবে, এটা আদেশ। যখন একটা মানুষ অচল হয়ে গেছে তখন পশ্চিম দিকে পা করে সলাত আদায় করতে হবে, পশ্চিম দিকে পা করে সলাত আদায় করা যায়, পশ্চিম দিকে পা করে ঘুমানো যায় না, এই আকীদায় ত্রুটি। জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আকীদাগত আমল আর ইমানগত আমল এই দুটার মধ্যে, মানে আকীদাগত আর আর হচ্ছে আমলগত এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে ইমানের? ইমান আর আকীদা দুটো একই জিনিস, ইমানটাই তার আকীদাকে শিখিয়ে দিবে। অনেক সময় ইমান আছে কিন্তু আকীদায় ত্রুটি আছে, এটা হয়। যেমন অনেক মানুষ যারা আছে এখানে, যে তারা জানে যে আল্লাহ একজন আছেন, নবী আল্লাহ রাসূল, এরপরেও তাদের আকীদা বিশ্বাসের ত্রুটি আছে। জি, যার আকীদাতে ত্রুটি আছে তার ইমান কাজ করবে না, এই ইমান দিয়ে কাজ হবে না। আকীদায় ত্রুটি থাকলে ইমান দিয়ে কাজ হবে না। আমি জানি যে আল্লাহ আছেন কিন্তু আমার আকীদে আল্লাহ নিরাকার, তখন এই আকীদে দিয়ে এই ইমান দিয়ে জান্নাত লাভ করা যাবে না। সালাম আলাইকুম, আমার নাম আবু দাইয়ান সিদ্দিক। আমার প্রশ্ন হচ্ছে যে বলা হয় যে কোরআনে হাফিজ দ্বারা তারা 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? আর কোরআনে হাফিজদের মানে মর্যাদা কি আখিরাতে এবং দুনিয়াতে, তাদের মর্যাদা কোরআন হাদিস দ্বারা যদি প্রমাণ করতে? একজন কোরআনের হাফেজ 70 জন বা 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এ হাদিস জাল, মিথ্যা কথা। বিচার মাঠে হাফেজকে বলবেন আল্লাহ যে তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের স্তর স্তর উপরে উঠে যাও, এ হাদিস ঠিক। তাহলে একজন হাফেজের পরকালে মর্যাদা অনেক বেশি, ইহকালে মর্যাদা কি? যত কোরআন পড়বে তত 10 অক্ষরে নেকি পাবে বেশি। হিফজ করার জন্য দুনিয়াতে কোনো পৃথক মর্যাদা নেই, যত কোরআন বেশি তেলাওয়াত করবে তত ইহকালীন মর্যাদা, পরকালীন মর্যাদা, মূলত পরকালীন মর্যাদা। হিফজ হিসেবে ইহকালীন তেমন কিছু নেই, বরং এদেশে যেসব হিফজখানা আছে তার সাথে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই, এই হিফজখানা বন্ধ করতে হবে। এই হিফজখানায় কোরআন মুখস্থ করার পরে বড় একটা টুপি মাথায় দিয়ে, উপরে একটা লাল রুমা মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতে গেছে ও মানুষের বাড়িতে, টাকা নিয়ে কোরআন তেলাওয়াত করে আসছে ও, এই দ্বারা ধর্মের কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে। জাতি বহু অন্যায়ের মধ্যে পড়ে আছে, বলিষ্ঠ কণ্ঠে জাতির সামনে দাঁড়াতে হবে, জেল সেল সুলি ফাঁসি পাঁচ পেশে দাম না দিয়ে কোরআন এবং হাদিসকে উন্নত মানের করে শিখে এই জাতির সামনে দাঁড়াতে হবে। যে জাতি পহিলা বৈশাখ মূল্যায়ন করে সেই জাতিকে কবর দেওয়ার জন্য মাঠে নামতে হবে। এই কোরআন মাজিদ মুখস্থ করে মানুষের বাড়িতে মিলাদ করে এসে কোরআনকে ধ্বংস করছে, এরকম হিজখানা বন্ধ করতে হবে। ওই হিজখানায় ছেলে রাখতে হবে যেখানে 2 বছর মুখস্থ করার পরে আবার কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে, বয়স 14 হয়ে গেছে, ও একটা বড় টুপি মাথা দিয়ে উপরে লাল রুমাল দিয়ে মানুষের বাড়িতে কোরআন তেলাওয়াত করে বেড়াচ্ছে, এটা ধর্মকে ধ্বংস করার কৌশল। জাযাকাল্লাহ খায়। সর্বশেষ প্রশ্ন, একটা মিডিয়া থেকে জানানো হয়েছে যে যেখানে টয়লেট এবং অজুর জায়গা একই জায়গায় যদি থাকে তাহলে সেখানে টয়লেটের ভিতরে ঢুকে বিসমিল্লাহ বলা যাবে না, তো এই ক্ষেত্রে যেহেতু অনেক জায়গায় অজু স্থান এবং পেশাব পায়খানা স্থান একত্রিত, এই ক্ষেত্রে আমরা অজু শুরুতে কি বলবো, বিসমিল্লাহ বলবো বা না বললে কি হবে? যা উত্তর হয়েছে তা ভুল হয়ে গেছে। পেশাবখানা পায়খানা অজুখানা পৃথক পৃথক হোক এটা ঠিক, কিন্তু ওর বিসমিল্লাহ বলা যাবে না, দোয়া দরুজ করা যাবে না, এটা ওই টয়লেটের ভিতরে হুকুম নয়। ও যখন পেশাব পায়খানার জন্য বসেছে তখন থেকে না উঠা পর্যন্ত কোনো জিকির করতে পাবে না, কোনো কথা বলতে পাবে না, দোয়া পড়ে বসেছে, দোয়া পড়ে উঠেছে, এর মধ্যে সে কিছু বলতে পাবে না। যখন ও পেশাব পায়খানার কাজ সেরে উঠে গেছে তখন ও ওখানে হলো বিসমিল্লাহ পড়তে পাবে, এটাই ঠিক। কথা বোঝা যায়নি? আমরা পৃথক জায়গা করতে পারি সেটা ভিন্ন,
সেটা রুচিকর, সেটা উত্তম, তবে বলতে পাবে এটাই ঠিক। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার ও জানার মানার তৌফিক দান করো। আল্লাহ আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে সঠিক জানার বুঝার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিন কাজ ফোন সর্ব ধরনের সমস্যা পৃথিবীতে নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, রাস্তাঘাটে মারামারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, 20 টাকা কেজি চাল 40 টাকা হলো, 10 টাকা কেজি বেগুন 30 40 টাকা হলো, 20 টাকা কেজি করলে 80 90 টাকা হলো, সবকিছু দ্রব্যমূল্য বেড়ে যাবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। এই তিনটি গজব। পাপ তিনটি কি? এক, এদা সারেমুন খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন মানুষ পান করবে তখন এসব সমস্যা নেমে আসবে। দুই, জাহারাতুল কায়নাত, যেদিন মেয়েরা নাচবে। অবাক হবেন আপনি, সিলেট শহরে বাড়িটা হচ্ছে পাঁচতলা, 30টা রুম আছে, প্রায় 30টা রুমে মেয়ে নাচে, প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে। এই কথাই নবী বলছেন যে জাহারাতুল কায়নাত, যেদিন গায়িকা প্রকাশ পাবে, যেদিন মেয়েরা নাচবে। তিন, অজরাবু বিল মাযেব, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র রয়েছে, প্রায় ঘরে বাদ্যযন্ত্র রয়েছে, প্রায় দোকানে বাদ্যযন্ত্র রয়েছে। আপনি রাসূলের কথাটিকে বাস্তব মিলিয়ে দেখুন, হুবহু একবারে মিলে আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচার মাঠে মুমিনে ভালো মানুষের সবচেয়ে ভারী আমল দাড়ি পাল্লাই হবে, ভালো চরিত্র। সেম অত ভারী নেকি নয়, ভালো চরিত্র যত ভারী নেকি। হজ 3 লক্ষ টাকা খরচ হয়েছে করতে, খুব সমস্যা। হজ অত ভারী নেকি নয়, ভালো চরিত্র যত ভারী নেকি। শীতের দিনে তাহাজ্জুদ পড়া খুবই কঠিন ব্যাপার, খুব দামি জান্নাত পাওয়া যায় তাহাজ্জুদ পড়ে, খুব দামি, এত দামি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগরাব, অবশ্যই জান্নাতে অনেকগুলি ঘর রয়েছে, ইরা জাহিরুহ মিন বাতিনিহ ওয়া বাতিনুহ মিন জাহিরিহ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, ঝকঝক ঝকঝক করছে, টক 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 করছে, এত উন্নত মানের ঘর। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল লেমন আজি বললেন তো অনেক, এত দামি ঘর কে পাবে, এই দামি ঘর কে পাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। দুই, আতামাত তোমা, যে ফকির মিসকিনকে খেতে দেয়। এই জন্যই আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলি যে আপনাকে বাপের স্বভাবে ফিরে যেতে হবে, দাদার বৈশিষ্ট্যে ফিরে যেতে হবে, বাপের স্বভাবে ফিরে যেতে হবে। সেটা কি? আপনাকেই বলি যে আপনারা ছিলেন 10-12 ভাই বোন, 10 ভাই বোন, আর আপনার পিতার একটা অভ্যাস ছিল মসজিদ থেকে মেহমান ধরে আনা, ফকির ধরে আনা, আর বাড়িতে ছিল 3 জন কিষান কামলা। তো আপনারা হলেন 10 ভাই বোন, আর 2 জন ফকির, এ হলো 12 জন, 3 জন কিষান কামলা, এ হলো 15 জন, আর আপনার পিতা মাতা, এ হলো 17 জন। এতগুলি মানুষের খাওয়ার আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে রেডি করত, আপনার মনে পড়ে না? কোনো দিন আপনার মা ভারী মনে করেনি, বরং বলেছে আপনাকে, আব্বু বেটা খবরদার ফকিরকে যেতে দিও না, ফকিরকে খেতে দিতে হয়, ফকিরকে তিরস্কার করতে হয় না। এটা ছিল আপনার মায়ের বৈশিষ্ট্য, মায়ের স্বভাব। এখন যদি আপনি মেহমান আমাকে নিয়ে যান একজন, তাহলে আপনার স্ত্রী বলবে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসছো, নাক চিটকানি দিবে, কে এখন রান্না করবে, তুমি হোটেল থেকে খাওয়াই নিয়ে এলে না। দেখেন আপনার মা আজও 80 বছর বয়সে হয়ে গেছে, বলবে বাবা থামো মেহমানকে বসতে দাও, আমি খানা পানি তৈরি করে দিচ্ছি, বৌমা থাক, আজও আপনার মা প্রস্তুত। আশ্চর্য, আল্লাহ রাসূল বলছেন
দুই ফকির মিসকিন মেহমানকে যেতে খেতে দেয় সেই পাবে দামি জান্নাত। তিন আদাম আর সিয়ামা যে নিয়মিত নফল সিয়াম পালন করে সেই পাবে দামি জান্নাত। চার অসল্লা বিল্লাহিল ওয়ানাস নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে তাহাজ্জুদ পড়ে এই পাবে দামি জান্নাত। কোথা থেকে কথা আসলো বললাম রাতে শীতের দিনে তাহাজ্জুদ পড়ে এই নেকি যত ভারী হবে ভালো চরিত্র নেকি তার চেয়ে ভারী। আল্লাহ রাসূল বলছেন যে ভালো চরিত্র বিচারের মাঠে দাঁড়ি পাল্লাতে সবচেয়ে ভারী আমল। কে ভালো চরিত্রর প্রয়োজন মনে করে? দিন যত যাবে মানুষের চরিত্র তত খারাপ হয়ে যাবে, দিন যত যাবে মানুষ তত মূর্খ হবে। আমি জানি না এই এলাকার নামটা কি, তো ২০ বছর পূর্বে এই এলাকায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তা আল্লাহ রাসূল বলেছেন যে না কমে যাবে, এর ফলে জাহাল মূর্খতা বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে। তাহলে কি আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? তাহলে কেমন হলো? নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল তো মিথ্যা কথা বলেননি, তো দুইটা যে দুরকম হয়ে গেল যে আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে আর আল্লাহ রাসূল বলছেন যে মূর্খতা বেড়ে যাবে। দেখি আপনাকে এক মিনিট দেখাই, এক মিনিট আপনি বুঝতে পারবেন এই সিলেট শহরে যত মানুষ পীর ধরছে এরা সবাই অশিক্ষিত। এক, দুই, এই সিলেট শহরে যত মানুষের বাড়িতে ছবি মূর্তি আছে এরা সবাই অশিক্ষিত। এই সিলেট শহরে যত মানুষ ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি আপনার ওই পহেলা বৈশাখ আপনার ওই ৩১ নাইট এগুলো মানে সবাই অশিক্ষিত। এই শহরে যত মানুষের প্যান্ট টাকনো নিচে আছে সবাই অশিক্ষিত। এই শহরে যত নারী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে হাঁটে এরা সবাই অশিক্ষিতা। এই শহরে যত মেয়ে ফতোয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যায় এরা সবাই অশিক্ষিতা। এবার এদেরকে সবকে একদিকে করেন আর বাকিগুলি একদিকে করেন, এবার আপনি মেপে নেন শিক্ষিত বেশি না কম। কথা আমার বুঝতে পারেননি? আল্লাহ রাসূল বলছেন চারটে জিনিস থেকে পরিত্রাণ চাইতেন আমি, তিনি বলতেন আমি চারটে জিনিস থেকে পরিত্রাণ চাই, তোমরা চারটে জিনিস থেকে পরিত্রাণ চাও, তোমরা চারটে জিনিস থেকে পরিত্রাণ চাও। এক, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। এই ছেলেটা টাকনুর নিচে প্যান্ট পরেছে মানে তার বিদ্যা কোনো কাজ করে না। ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা আমার কোনো উপকার করে না। এই মেয়েটা ফতোয়া গায়ে দিয়ে কলেজে যাচ্ছে মানে তার বিদ্যা কোনো উপকার করে না। এই লোকটা মাস্টার ডিগ্রি পাস মানুষ একটা কবরে চলে গেছে মানে তার বিদ্যা কোনো কাজ করে না। নবী কবর থেকে মানুষের পাঁচ পেশ উপকার করতে পারে না। একজন নবী তো একজন মানুষ পীর, তারই কি হচ্ছে কবরে তার ঠিক ঠিকানা নেই আর ও কি করতে পারে? তাহলে ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা কোনো উপকার করে না। আমি নাফসি লা তাসবা, আমি ওই আত্মা চাই না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমি কালবিন লা ইখশা, আমি ওই অন্তর চাই না যে অন্তর আল্লাহকে ভয় করে না। আমি দাওয়াতিন লা ইস্তাজাব লাহা, আমি ওই দোয়া করতে চাই না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সব সময় আল্লাহ রাসূল এই চারটি কথা বলতেন। আপনার মুখস্থ আছে কিনা? যদি না থাকে তেমনি দোয়ার বই পুস্তক আছে, গাড়িতে অনেক বই পুস্তক আছে, যাওয়ার সময় এই বইগুলো সংগ্রহ করবেন, দেখবেন এইসব দোয়া দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কালবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাব লাহা, আল্লাহ রাসূল এই কথা সব সময় বলতেন। উইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি বড় কঠিন। যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল নিতুর সাফারা আসাস আকবারা ওয়া মুদ্দায়াতাই ওয়া কুল রাব্বি রাব্বি, একটা লোক বিপদে আছে, সফরে আছে, বিপদে আছে, ঠিকমতো গোসল করেনি, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠিক মতো গোসল করেনি, মাথার চুলগুলি এলোমেলো হয়ে আছে, বড় বিপদে পড়েছে, এই সময়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করে বলছে রব্বি আমি বড় বিপদগামী, তুমি আমাকে উদ্ধার করো। তখন আল্লাহ রাসূল বলছেন মাতামহু হারামুন, দুঃখিত, তার খাদ্য আছে হারাম, মাসরামহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আল্লাহ ইস্তাজাব লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না যে
চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, হিফজ আমানতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হুসন কালিক খালিকাতিন, ভালো চরিত্র। চার, ইফফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছিলাম সত্য গ্রহণ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কিযবা ইনকিসু রিজকা, নিশ্চয় মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়। মিথ্যা পরিহার করতেই হবে, নিশ্চয় মিথ্যা মানুষের রুজিকে কমিয়ে দেয়। দেখেন কোরআনের গায়ের উপরে লেখা আছে কোরআন শরীফ, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ প্রমাণ হবে না, কি হবে? কোরআন মাজিদ। আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ, আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন মাজিদ। কোরআনুল করিম, আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন করিম। কোরআনুল হাকিম, আল্লাহ নিজে নাম দিয়েছেন কোরআন হাকিম। এই বেদাতিরা, এই পীর পূজকেরা, এই কবর পূজকেরা কবরের নাম দিয়েছে কবর শরীফ, মাজার শরীফ, তাই কোরআনের নাম দিয়েছে কোরআন শরীফ। অবাক হবে না, আশ্চর্য। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, কোনো দিন কোরআন শরীফ প্রমাণ হবে না। এক শ্রেণীর আলেম সমাজ কত কঠিন, কত দুর্বল, কত মন্দ। আলেমের বিষয়টি আপনাকে এক সময়ে সময়ের অনুকূলে বলবো। আলেম যে কি জিনিস, আল্লাহ যে তার, আল্লাহ রাসূল যে তাদের ব্যাপারে কত কঠিন বাক্য ব্যবহার করেছেন, এমনি নয়। কি করে একজন মানুষ কোরআন শরীফ লিখতে পারে আল্লাহকে উপেক্ষা করে? কোরআন মাজিদের শেষের পাতাতে দেখেন একটা লম্বা এক পৃষ্ঠা যাবত দোয়া দেওয়া আছে, রাসূলের কথা একটা নয়, সবই মানুষের বানানো। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শেষ করলে বলতেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওই এক পৃষ্ঠা যাবত লিখেছে, একটা কথাও রাসূলের নয়। এর মাটিতে ছিল মোগলেরা, 750 বছর থেকে যে তারপরে চলে গেছে। এই দেশের মাটিতে থেকেছে ইংরেজ, 190 বছর তারপর চলে গেছে। এই দেশের মাটিতে ছিল পাকিস্তানিরা, 24 বছর থেকেছে তারপর চলে গেছে। কোনো দিন কেউ চিরদিন থাকতে পারে না, পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। অতএব শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, চিরদিন আগুন জ্বলতে পারে না। এই মিথ্যা তোমাকে পরিহার করতে হবে। আমি মুসলমানের বাচ্চা, আমি পহেলা বৈশাখ মানবো বলে অসম্ভব হতে পারে না। আমি জন্ম নিয়েছি পহেলা বৈশাখের মুখে লাথি মারার জন্য। আমি কি হিন্দুর বাচ্চা, আমি কি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, আমি পহেলা বৈশাখ মানবো বলে আমি ইলিশ মাছ কিনে বট গাছের নিচে পান্তা ভাত খাবো বলে বলেন কি আপনি? অসম্ভব হতে পারে না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজি উভয়ই সমান। আমার মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, জেলও যতটুকু, সেলও ততটুকু, বাইরে যতটুকু, ভিতরে ততটুকু। এই দেশের মাটিতে অটল দিন প্রচার করে বেঁচে আছি, একটুকু পরোয়া করি না। মরলে তো শহীদ হব, বাঁচলে তো গাজি হব, আমার উভয় নগদ জান্নাত, আমার চিন্তার কি আছে? আমি পহিলা বৈশাখের 5 পয়সা দাম দিনে এই দেশের মাটিতে, আমি 31st night ইংরেজি বছরের প্রথম দিবসের মুখে লাঠি মারার জন্য জন্ম নিয়েছি, সিলেটের মাটিতে, চিটাগাংয়ের মাটিতে, ঢাকার মাটিতে। এই 31st night ইংরেজি বছরের প্রথম দিনে জেলে হবে, আর মুসলমানের বাচ্চা এদিনকে মানবে বলে অসম্ভব হতে পারে না। আমি কি ইহুদির বাচ্চা, আমি কি খ্রিস্টানের বাচ্চা, আমি এই দিনের মুখে লাথি মারার জন্য জন্ম নিয়েছি। আমি মুসলিম চির রণবীর, আমি কোনোদিন মিথ্যার আশ্রয় গ্রহণ করি না, আমি সত্যই বলি, সত্য নিয়ে দেশের মাটিতে বেঁচে আছে থাকার চেষ্টা করি। এই দেশের মাটিতে যদি 2 জন সুনাগরিক থাকে, আমরা তার 1 জন বলে দাবি করি। এই দেশের মাটিতে যদি 10 জন সুনাগরিক থাকে, আমরা তার 1 জনের দাবি করি। চিরদিনই ভালো মানুষের প্রতি নির্যাতন হয়েছে, আজও হতে পারে, পরোয়া করি না, অন্যায় অন্যায়। ও টুঙ্গির মাঠের হুজুর, আপনার কথা তো খুবই ভালো লাগে, ভালো তো লাগছে বটে। যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, তুমি তো খুব ভালো কথাই বললে। কি বললে? সুবহানাল্লাহ বললে, এত নেকি হয়,
আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে দুই রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়, ভালো কথা, বুখারী মুসলিমের হাদিস, এগুলো তো ভালো কাজের আদেশ। আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামী কাল, তখন একটু বললে হয় না? এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত। সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তার ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত। ও ইমাম সাহেব, ভালো কাজের আদেশ করলেন, মন্দ কাজের একটু নিষেধ করবেন না? মন্দ কাজের নিষেধ এইভাবে করেন, আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন, এই দেশের নেতা নেত্রীকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিন সালাত তামাসতাহু ইল্লা কবরা মুসরিমান সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও, একবার মাটির সাথে মিশিয়ে দাও, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে, হোক না কেন শাহ পরান, হোক না কেন শাহ জালাল, হোক না কেন খাজা মনুদ্দিন চিশতি, হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজার, রাসূল আদেশ করেছেন মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের হাদিস, আমি টুঙ্গির মোনাজাতে আখেরি মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি, শুনুন দেশবাসী, মন্দ কাজের নিষেধ করে গেলাম, শুনুন আল্লাহ রাসূল বলেন, আলী যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও, 24 ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে। ও ইমাম সাহেব, হাত তুলে দোয়া করার পর একটু মন্দ কাজে নিষেধ করুন, এইভাবে আপনি বলুন, 24 ঘন্টার মধ্যে এদেশের মাটি যত পতিতালয় রয়েছে, টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে, বাংলাদেশের মাটিতে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে, 24 ঘন্টার মধ্যে এই দেশের মাটিতে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সুদি ব্যাংক, সব বন্ধ করতে হবে। এ হলো মন্দ কাজের নিষেধ। আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না? কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি? আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী। কেন? আপনার আখেরি মোনাজাত সুন্নাত দিয়ে প্রমাণ করা যাবে না। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার যদি আখেরি মোনাজাত চলে তাহলে কথার কথা, আরাফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না? আপনার খুব ভালো মনে আছে, জানা আছে, যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান। যারা হজ করতে যায় তারা কার মেহমান? তারা সবাই আল্লাহর মেহমান। আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোনো জায়গায় তত দোয়া কবুল হয় না। আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোনো জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না। হোক না কেন লাইলাতুল কাদর, হোক না কেন জুমার দিন, হোক না কোনো রাতের অংশ, পৃথিবীতে এমন কোনো সময় নেই, পৃথিবীতে এমন কোনো দিন নেই, এমন কোনো জায়গা নেই, আরাফার মাঠে যত ক্ষমা হয়, আরাফার মাঠে যত দয়া হয়, আর কোনো সময়ে আর কোনো দিনে অত দয়া অত ক্ষমা হয়। তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় 1 কোটি। কাবা ঘরের ইমাম সাহেব আরাফার মাঠে প্রায় 1 কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না?